নমস্কার, আমি মনীষ ঘোষ, চলচ্চিত্র পরিচালক এবং সিরিয়াল পরিচালনা কাজের সঙ্গে যুক্ত। আমি বেশ কিছু সাহিত্যিক, মানে বাংলার নামী সাহিত্যিকদের লেখা গল্প নিয়ে কাজ করেছি, সিরিয়াল করেছি, সিনেমা বানিয়েছি। ইতিমধ্যেই একটি গল্প এবং বেশ কিছু লেখা, একজন মানুষের লেখা, একজন সাংবাদিক, তিনি হচ্ছেন রাধা মাধব মণ্ডল, তার লেখা বেশ কিছু বই এবং প্রবন্ধ, আর্টিকেল আমি পড়ে ফেলি। বিশেষত আমাকে চমকিত করে যে এখনো এরকম একটা লেখা, মানে হচ্ছে মূলত প্রকৃতি এবং মানুষ, এই যে প্রকৃতি এবং মানুষ নিয়ে খুব কম সংখ্যক সাহিত্যিকই লিখেছেন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাধা মাধব মণ্ডল লিখে চলেছেন, সাধুবাদ জানাই। আমার খুব পছন্দের সাবজেক্ট প্রকৃতি এবং মানুষ। রাধা মাধব মণ্ডলের একটি সাম্প্রতিক বই বাঁক বদল কয় পাবলিকেশন থেকে বেরোচ্ছে, আমি চাইব যে আপনারা সবাই পড়ুন বইটি এবং সবাইকে পড়ার জন্য উৎসাহিত করুন। এই প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ ঘরে বন্দি, বেরোতে পারছে না, কতক্ষণ টিভি দেখবেন, মোবাইলে ফেসবুক করে কাটাবেন, নিজে সমৃদ্ধ হওয়ার জন্য প্রকৃতি এবং মানুষের চিরাচরিত কথা জানার জন্য অবশ্যই পড়ুন রাধা মাধব মণ্ডলের বাঁক বদল। নমস্কার।